মানুষ ভোট দিতে যাবে না কিন্তু ওরা সন্ধ্যার পরে বলবে আমরা জিতেছি বলছেন মান্না বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয় বলছেন ওবায়দুল কাদের জানাবো বিএনপি নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি কি সংঘাতের ইঙ্গিত জানিয়ে দেব নির্বাচন ঠেকাতে কৌশল খুঁজছে বিএনপি এবং সর্বশেষ জানাবো মশিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মানুষ ভোট দিতে যাবে না কিন্তু ওরা সন্ধ্যার পরে বলবে আমরা জিতেছি বলছেন মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের ন্যায্য সংগ্রামের সঙ্গে ভোটাধিকারের যে সংগ্রাম চলছে সেই লড়াই অব্যাহত রাখুন শেষ পর্যন্ত আমরা জিতব কিন্তু সন্ধ্যার পরে নাটকের মতো সেন্টার তৈরি করে আওয়ামী লীগ বলবে আমরা জিতেছি মান্না বলেন চতুর্দিক থেকে শোনা যাচ্ছে গার্মেন্টস সেক্টরের ওপরে নিষেধাজ্ঞা আসবে বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আসবে কিন্তু সে কথা তারা ভাবছে না বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয় বলছেন ওবায়দুল কাদের বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয় এটাই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন কোন দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয় দলের ভুল নীতির জন্য নেতৃত্বে হতাশ হয়ে বিএনপি নেতারা নির্বাচনে আসছেন বিএনপির এক দফা গভীর গর্তে পড়ে গেছে ভুলের চোরাবলি আটকে গেছে বিএনপির আন্দোলন বিএনপি নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি কি সংঘাতের ইঙ্গিত কিছু দলছুট প্রার্থী হয়ে নির্বাচন করলে তা অগ্রহণযোগ্য হবে না বলে মনে করে বিএনপি ও সমমনা দলগুলো নেতারা বলছেন নির্বাচন ঠেকাতে সুযোগ বুঝে নেওয়া হবে নতুন কৌশল এদিকে নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারিকে ইঙ্গিত দিয়ে বলেছেন নির্বাচন বিশ্লেষকরা অবশ্য 2013-14 সালের মতো পরিস্থিতি হবে না বলেও মনে করছেন তারা পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে এ তালিকায় চমক হিসাবে আছেন বিএনপির প্রথম সারির কিছু নেতা শেষ মুহূর্তে এসে সবচেয়ে বড় চমকটি দেখিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি বিএনপি কিংবা সমমনারা বলছেন দলছুট কয়েকজন নেতাকে দলে ফেরালে তা দিয়ে নির্বাচনকে গ্রহণযোগ্যতা দেওয়া যাবে না এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন বিএনপি হলো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং তাদের সঙ্গে আরো 39টি দল রয়েছে তাদের বাদ দিয়ে দলছুট কয়েকজন নিয়ে নির্বাচন করলে সে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না তারা বলছেন 7 জানুয়ারি এখন অনেক দূরে তার আগে অবস্থা বুঝে নেওয়া হবে নতুন কর্মসূচি কর্নেল অলি আহমেদ আরো বলেন যখন যে সমস্যা হবে সে বিষয়ে আলাপ আলোচনা হবে এবং সে অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা হবে এদিকে ভোটে না এসে প্রতিহত করার ঘোষণা তৈরি করতে পারে নতুন সংকট এক্ষেত্রে পরিস্থিতি 2014 সালের মতো না হলেও সরকার আর নির্বাচন কমিশনকে সতর্ক হওয়ার পরামর্শ সাবেক ইসি কমিশনার সহ নির্বাচন বিশ্লেষকদের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেন বিএনপির সমমনা কিছু দল যারা নির্বাচনে অংশ নিচ্ছে না তারা হয়তো হরতাল অবরোধের বাইরে গিয়ে কোনো স্ট্র্যাটেজি নেবে নির্বাচন প্রতিহত করতে সেটা করতে হলে সেখানে একটা সংঘাতের আশঙ্কা তৈরি হয় যা মোটেও কাম্য নয় সেক্ষেত্রে ইসিকে নির্বাচনে অংশ নেয়া দলগুলোকে সহায়তা করার পরামর্শ সাবেকের নির্বাচন কমিশনারের নির্বাচন ঠেকাতে কৌশল খুঁজছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোট ঠেকাতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 28 অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে মামলা গ্রেপ্তার এবং নির্বাচন কার্যক্রম ঠেকাতে অবরোধ হরতাল দিয়ে যাচ্ছে দলটি নির্বাচন ঠেকাতে খুঁজছে নতুন কৌশল আসন্ন নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় শেষ নির্বাচনে অংশ নিচ্ছে না বিভিন্ন দল জোটগুলো 7 জানুয়ারি ভোট ঠেকানোতে কৌশল নির্ধারণে ইতোমধ্যে যুগপথ আন্দোলনের মিত্রদের সঙ্গে পরামর্শ শুরু করেছে বিএনপি এছাড়া যুগপথের বাইরে থাকা যেসব দল নির্বাচনে যায়নি নির্বাচন প্রতিহত করতে তাদের সঙ্গে সমন্বয় উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান গণমাধ্যমকে বলেন এটি বলার অপেক্ষা রাখে না যে এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে উচ্ছ্বাস কিংবা আগ্রহ কোনোটি নেই এটি ইতিমধ্যে স্পষ্ট যে নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট দেওয়ার প্রয়োজনীয়তা সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে কারণ নির্বাচনের ফলাফল ইতোমধ্যেই নির্ধারিত হয়ে গেছে মানুষের ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন বাংলাদেশের চিরতরে ফুরিয়ে গেছে ক্ষমতার মেয়াদ বাড়িতে নিতে এই যে নির্বাচন নির্বাচন খেলা সেটির পরিণাম কখনোই জাতির জন্য মঙ্গলজনক হতে পারে না তিনি আরো বলেন বিএনপি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জনগণের ভোটাধিকার পুনর্বহালের জন্য নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই আন্দোলন চলতেই থাকবে যতদিন না গণমানুষের এই আকাঙ্ক্ষা পূরণ হবে ইতোমধ্যে দেশের অধিকাংশ রাজনৈতিক দল পাতানো নির্বাচনের তফসিল বর্জন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচন নিয়ে আস্থাহীনতার প্রশ্ন তুলেছে
তারা যে সংলাপের আহ্বান জানিয়েছিল সরকার তা আমলেই নেয়নি, ফলে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই নির্বাচনের পর্যবেক্ষকও পাঠাচ্ছে না, কারণ তারা বুঝে গেছে নির্বাচনের নামে এখানে কত বড় প্রহসন হতে যাচ্ছে। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় এদেশের মানুষের আন্দোলন কখনোই বৃথা যায়নি, এবারও যাবে না। সরকার মনে করেছে আগের মতো এবারও একতরফা একটি নির্বাচন করে স্বাচ্ছন্দ্য ক্ষমতায় থাকবে, সেটা হবার নয়, কেননা এখন 2014 বা 2018 নয়, গত 30 নভেম্বর ছিল যাদবের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। 44টি নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 30টি দল নির্বাচনে অংশ নিচ্ছে, আর বিএনপি সিপিবি বাসদ সহ 14টি দল ভোটে যায়নি। তবে বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের শরিক দলগুলো কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ নির্বাচন করছে। শেষ দিনে দল দুটির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 39টি নিবন্ধিত দলের সবগুলোই অংশ নিয়েছিল, আর বিএনপি সহ বেশিরভাগ দল বর্জন করলেও 10ম সংসদ নির্বাচনে 17টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। বিএনপি ও যুগপথ শরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়, এখন আন্দোলনকে দুই পর্বে এগিয়ে নিয়ে যাওয়া হবে। প্রথম পর্ব হচ্ছে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 17 ডিসেম্বর পর্যন্ত, আর দ্বিতীয় পর্ব হলো 7 জানুয়ারি ভোটের দিন পর্যন্ত। সংশ্লিষ্টরা জানান, আন্দোলনের কর্মকৌশল ও পরবর্তী কর্মসূচি নির্ধারণে গত কয়েকদিনে দলের নীতি নির্ধারকদের সঙ্গে সিরিজ বৈঠক করে বিএনপির হাইকমান্ড, এছাড়া সম্প্রতি দলের অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে হাইকমান্ড। তারা উদ্ভূত পরিস্থিতিতে হরতাল অবরোধের কর্মসূচি অব্যাহত রাখার পরামর্শ দেন। সে অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 17 ডিসেম্বর পর্যন্ত সারাদেশে হরতাল অবরোধ অব্যাহত রাখার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড। যুগপথ আন্দোলনের শরিকদের ইতোমধ্যে এই কর্মসূচির ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল রোববার সকাল থেকে 9ম ধাপে দেশব্যাপী ফের 48 ঘন্টার অবরোধ শুরু হবে, যা আগামী মঙ্গলবার ভোর 6টায় শেষ হবে বলেও জানান তারা। এ ধরনের কথা এবং আলোচনার মধ্য দিয়ে বাকি নেতারা আত্মগোপনে থেকে হরতাল অবরোধের কর্মসূচি বাস্তবায়ন করছেন। গ্রেপ্তার এড়াতে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি পালন করছেন তারা। এমন পরিস্থিতিতে নেতারা বিকল্প কর্মসূচি নিয়ে সরাসরি মাঠে নামতে পারছেন না, যে কারণে কৌশলের অংশ হিসেবে বিভিন্ন সংগঠনের ব্যানারে এসব কর্মসূচি করা হচ্ছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে আসার চেষ্টা করছেন। তফসিল অনুযায়ী 18 ডিসেম্বর থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে, তখন পরিস্থিতি বুঝে আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করবে বিএনপি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের কয়েকদিন আগে থেকে ফের হরতাল অবরোধের কর্মসূচিতে যেতে পারে দলটি। নির্বাচনের দিন সারাদেশে হরতালে ডাক দেওয়া হতে পারে, তবে 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনের পরও কিছুদিন হরতাল অবরোধের কর্মসূচি অব্যাহত থাকতে পারে। এদিকে আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সরকার বিরোধী কথা, দল ও জোরগুলো এক মঞ্চে আনার কথা ভাবছে বিএনপি। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার যুগপথ আন্দোলনের সব শরিককে নিয়ে একত্রে বৈঠক করেছে দলটি। আন্দোলন বেগবান করতে সেখানে যুগপথের পরিধি বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে। বৈঠকে যুগপথে থাকা 39টি দল ছাড়া বাইরে থেকে এবি পার্টি অংশ নেয়, এছাড়া নির্বাচন বর্জন করে যুগপথের বাইরে আন্দোলনে থাকা অন্য দল ও জোটকেও যুগপথে সম্পৃক্ত করার ব্যাপারে আলোচনা হয়েছে। বৈঠকে আলোচনা হয়েছে একতরফা নির্বাচন ঠেকানোর কর্মকৌশল নিয়েও। এর অংশ হিসেবে তফসিল বাতিলের বা দাবির পাশাপাশি ভোটারদের ভোট বর্জন করার আহ্বানও জানানো হয়েছে। জানা গেছে শিগগির আরও বৈঠকে বসবে যুগপথের 39 দল। সেখানে যুগপথের বাইরে থাকা বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলনের বাংলাদেশ এবং সমমনা ইসলামী দলগুলোর নামের মোর্চাকেও আমন্ত্রণ জানানো হতে পারে। যুগপথ আন্দোলনে থাকা 2 জন শীর্ষ নেতা সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ায় একদফার আন্দোলনকে আরও বেগবান করতে যুগপথের পরিধি বাড়ানোর চিন্তা করে যাচ্ছে। এই লক্ষ্যে নির্বাচন বর্জন করে সরকার বিরোধী আন্দোলনে থাকা দল ও জোটগুলোকে যুগপথে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে। যদি যুগপথে সম্পৃক্ত হতে রাজি না হয় তাহলে তারা আগের মতো নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন করবেন। বাম গণতান্ত্রিক জোট ছাড়া অন্য দলগুলোর যুগপথ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তারা জানান। মশিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং রংপুর এক আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। বিকেল 4টার মধ্যে মামলার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র দেখে মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রিটার্নিং কর্মকর্তা। এবারের সংসদ নির্বাচনে মশিউর রহমান রাঙ্গাকে মনোনয়ন দেয়নি জাতীয় পার্টি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাপা মহাসচিব মুজিবুল হক চূর্ণ 289 আসনে দলের মনোনয়ন পাওয়া ব্যক্তিদের যে নাম ঘোষণা করেছেন সেই তালিকায় সেই রাঙ্গার নাম নেই। এবারের সংসদ নির্বাচনে মশিউর রহমান রাঙ্গাকে মনোনয়ন দেয়নি জাতীয় পার্টি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাপা মহাসচিব মুজিবুল হক চূর্ণ 289 আসনে দলের মনোনয়ন পাওয়া ব্যক্তিদের যে নাম ঘোষণা করেছেন সেই তালিকায় নেই রাঙ্গার নাম। রাঙ্গাকে মনোনয়ন না দেওয়ার ব্যাখ্যায় চূর্ণ বলেন, তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে, এজন্য তাকে মনোনয়ন দেওয়া হয়নি। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও দল থেকে বহিষ্কৃত মহাসচিব মশিউর রহমান রাঙ্গার নির্বাচনে আসার
রংপুর এক, এবার সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ফাতে যা আসিফ শাহরিয়ারকে দলীয় প্রার্থী করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।